আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলা নিউজে একাত্তরটি মামলা গ্রেপ্তার চারশো পঞ্চাশ জন বাংলাদেশে হিংসার ঘটনায় কঠোর শেখ হাসিনা বিস্তৃত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটি লাইক দিন সাম্প্রদায়িক হিংসার ঘটনায় আরও কঠোর হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি পাশাপাশি সবার কাছে শান্তি সুরক্ষারও আবেদন করেছেন তিনি এদিকে হিংসা ছড়ানোর ঘটনায় এখনো পর্যন্ত একাত্তরটি মামলা দায়ের হয়েছে চারশো জনকে পুলিশ গ্রেপ্তার করেছে ঘটনার তদন্ত করছে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা যা থেকে স্পষ্ট বিষয়টি মোটেও হালকাভাবে নিচ্ছেন না হাসিনা সরকার দেশের পরিস্থিতি নিয়ে মঙ্গলবারই ঢাকায় মন্ত্রিসভার বৈঠক করেন প্রধানমন্ত্রী হাসিনা সেখানে নিজের অবস্থান আরও একবার স্পষ্ট করে দিয়েছেন তিনি সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে বৈঠক শেষে মন্ত্রী পরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান যত দ্রুত তদন্ত করে ওই সাম্প্রদায়িক হিংসা কারা ঘটিয়েছে কারা এর সূত্রপাত করেছে তা খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ নিয়েও সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তিনি বলেন ঘটনার সত্যতা যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় হওয়া কোনো পোস্টকে বিশ্বাস করা না হয় হিংসার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাও তুলে ধরে বলেন মজিবর বলেছিলেন বাংলাদেশের মাটিতে সাম্প্রদায়িক হিংসার কোনো স্থান নেই মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা এদেশে বসবাস করেন তাদের প্রত্যেককেই এদেশের নাগরিক প্রতিটি ক্ষেত্রে তারা সমান অধিকার ভোগ করবেন অন্যদিকে দোষীদের শাস্তি হবে বিবৃতি দেওয়া হয়েছে বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফ থেকে বাংলাদেশের সাম্প্রদায়িক হিংসার ঘটনা নিয়ে মঙ্গলবার করা বিবৃতি দিল বাংলাদেশ বিদেশ মন্ত্রক বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধীদের শাস্তি দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন তিনি সব পক্ষকে যে কোনো ধরনের উস্কানির ব্যাপারে সংযত থাকতে ও ভিত্তিহীন গুজব ছানো থেকে বিরত থাকতে আবেদন করেছেন যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আহ্বান জানিয়েছেন তিনি বাংলাদেশের হিন্দুদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা আপনারা সবসময় নিজেদের সংখ্যালঘু মনে করেন কেন আপনারা প্রত্যেককে এদেশের নাগরিক এই মাটিতে আপনাদের জন্ম যাদের এই মাটিতে তারা এই মাটিরই সন্তান আপনারা সবাই নিজের নিজের অধিকারে বসবাস করেন কুমিল্লার হিংসার ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে সবসময় দেখা গিয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের মানুষ প্রতিটি উৎসবে সামিল হয়ে একসঙ্গে আনন্দ উপভোগ করেন মাঝে মাঝে কিছু দুশ্চক্র এ ধরনের ঘটনা ঘটিয়ে মানুষে মানুষে বিভেদ ঘটাতে চায় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক উল্লেখ্য এর আগেও কুমিল্লার ঘটনা নিয়ে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন এ ধরনের ঘটনা যারা ঘটাবে তাদের খুঁজে বের করা হবেই তারা যে ধর্মেরই হোক না কেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে আপডেট এই পর্যন্তই আসবে পরবর্তী আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ